কথা বলবো আমাদের অনেকেরই দেখা যাচ্ছে যাত্রাপথে বমি হয় তো যখন যাত্রাপথে বমি হয় তখন একটু আমাদের খুব খারাপ লাগে অথবা দেখা যাচ্ছে যে যখন আমাদের শরীরে জ্বর আসে অথবা জ্বরের পর দেখা যাচ্ছে মুখটি তিতা তিতা অথবা টক টক ভাব হয়ে থাকে দেখা যাচ্ছে কোনো কিছু খেতে ভালো লাগে না অথবা খাওয়ার পরে দেখা যাচ্ছে যে বমি বমি ভাব হয় তখন দেখা যাচ্ছে যে অনেকেই বমি করে দিচ্ছে তো এই বমিটাকে বন্ধ করার জন্য আজকে আমি আজকে আমি কথা বলবো তো কোন মেডিসিনটি খেলে আমাদের এই বমিটি বন্ধ হয়ে যাবে আমরা দেখে অনেকেই বাসাবাড়িতে যখন থাকি অথবা কাজে থাকি একটা না অনেক সময় দেখা যাচ্ছে যে মুখকে অনেক কিছু মুখে অনেক কিছু খাওয়া হয় না তখন দেখা যাচ্ছে মুখটি টক টক হয়ে থাকে অথবা অনেক সময় দেখা যাচ্ছে বমি বমি হঠাৎ করে দেখা যাচ্ছে বমি বমি ভাব হয়ে তো এই বমি বমি ভাবটাকে বন্ধ করার জন্য কোন মেডিসিনটি খেতে হবে প্রথমে আমরা মেডিসিনটির সাথে পরিচয় হব বিস্তারিত তারপর বলব এটি হচ্ছে জোফরা এইট এবার এটা হচ্ছে জোফরা ফোর দেখা যাচ্ছে যে আমাদের অনেকেরই জ্বর জ্বর হওয়ার পর মুক্তি তিতা অথবা টক টক ভাব হয়ে থাকে যখন তিতা অথবা টক ভাব হয়ে থাকে তখন দেখা যাচ্ছে যে বমি বমি ভাব হয় যে কোনো কিছু খেলে তো যখন বমি বমি ভাব হয় যদি প্রাপ্ত বয়স হয় তাহলে আপনারা জোফরা এইটটি খেতে পারবেন দিনে দুইবেলা আর যদি আনপ্রাপ্ত বয়স হয় তাহলে আপনারা জোফরা ফোর ট্যাবলেটটি খেতে হবে চুয়েবেল ট্যাবলেট এটি আর এটি আপনাকে পানি দিয়ে খেতে হবে তো এই দুইটির কাজ হচ্ছে যখন আপনি বমি বমি ভাব লাগতেছে দেখা যাচ্ছে হঠাৎ করে দেখা যাচ্ছে যে বমি বমি ভাব হচ্ছে অথবা আপনি কোনো জায়গা থেকে দেখা যাচ্ছে যে কোনো কাজ করার পর দেখা যাচ্ছে মাথা ব্যথা করার পর দেখা যাচ্ছে বমি বমি ভাব হচ্ছে তখন আপনি এটি খেতে পারবেন যদি বাচ্চা হয় দেখা যাচ্ছে দশ বা এগারো অথবা আট অথবা নয় তখন তাদের জন্য এই ফোর ট্যাবলেটটি খেতে হবে আর যখন দেখা যাচ্ছে যে প্রাপ্ত বয়স বিশ পঁচিশ তিরিশ চল্লিশ তখন তাদের জন্য খেতে হবে এই এইট ট্যাবলেটটি এটি দিনে দুইবার খেতে পারবেন অথবা একটি ট্যাবলেট খেতে পারবেন যখন বমি বমি ভাববে এটি আপনি দেখা যাচ্ছে যখন বমি বমি ভাববে তখন খেতে পারবেন এটি নির্দিষ্ট কোনো ডোজ নেই যে আপনাকে পাঁচ দিন অথবা সাত দিন অথবা আট দিন খেতে হবে এটি আপনি যখনই বমি বমি ভাব হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার কোনো কাজ করতে মাথা ব্যথা করতেছে মাথা ব্যথার কারণে বমি হতে পারে এই বমি বমি ভাবটাকে বন্ধ করার জন্য আপনারা যদি প্রাপ্ত বয়স হয় তাহলে এইট খাবে আর যদি আনপ্রাপ্ত বয়স হয় তখন তাহলে ফোর খাবে এভাবে যখন দেখা যাচ্ছে যদি সকালে একটা ট্যাবলেট খায় তাহলে দেখা যাবে যে তার আর বমি নাও হতে পারে বা তারার বমি বমি ভাব নাও আসতে পারে দেখা যাবে যে তার যে বমি বমি ভাবটা ছিল যে সমস্যাটা এটি ঠিক হয়ে যেতে পারে যখন আপনি বমি ভাব লাগবে অথবা আপনি কোথাও যাত্রা পথে যাচ্ছেন বা কোথাও দূরে যাচ্ছেন তখনই এটি খেয়ে গেলে আপনি বাসে আর বমি করবেন না যদি প্রাপ্ত বয়স হয় তাহলে এইট আর যে আনপ্রাপ্ত বয়স হয় বাচ্চা কাচ্চা যদি হয় তাহলে ফোর খেতে পাবে বাচ্চারা এটা চুষে খেতে পারবে মুখে দেওয়ার সাথে অটোমেটিকলি গলে যাবে তখন যে গিলি খাবে তাহলে দেখা যাবে যে আর বমি বমি ভাব লাগবে না অথবা বমি হবে না